যে আমরা আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, এই সার্কিট বেঞ্চের যিনি সেক্রেটারি তার সাথে আমরা গত 27 মার্চ আমরা দেখা করেছিলাম। দেখা করে আমরা ওনার কাছে অনুরোধ করেছিলাম যে আরও কিছু কোম্পানি প্রতারিত মানুষ, তারা এই টাকা ফেরতের প্রশ্নে তারা মামলা করতে চান, যে মামলা হাইকোর্টে গিয়ে করলে যে খরচ সাপেক্ষ তার থেকে অনেক কমে আমাদের এই হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে হতে পারে। সেক্ষেত্রে এই হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ির যিনি সেক্রেটারি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপনারা এই মামলা এখানে করতে পারেন। তো সেই হিসাবেতেই আজকে আপনাদেরকে এটা জানানো যে আমরা দুটো কোম্পানির মামলা এই মাসে, এই আগস্ট মাসে যে সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে বসছে, 2 সপ্তাহ করে তারা বসেন, এই 2 সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন, যে দিনে আমরা দুটো কোম্পানির মামলা আমরা এইখানকার সার্কিট বেঞ্চে করতে চাই, সেই বিষয়েতে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছি। একটা কোম্পানি হচ্ছে অ্যাক্সেস বলে, যে কোম্পানি মূলত পাহাড়ে কাজ করেছে, প্রচুর টাকা তুলেছে, 100 কোটি টাকা তুলেছে। আর একটা কোম্পানি হচ্ছে সানপ্ল্যান্ট অ্যাগ্রো বলে, যেটা মূলত গ্রামাঞ্চল শিলিগুড়ি মহকুমার এবং কিছুটা বিহার লাগোয়া এলাকা, কিছুটা উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির গ্রামাঞ্চল এলাকায় তারা কাজ করেছে, প্রচুর টাকা তুলেছে, 100 কোটি টাকা তুলেছে। তাদের বিরুদ্ধে আমরা এই হাইকোর্টের সার্কিট বেঞ্চে আমরা মামলা করতে যাচ্ছি।